আকৌ প্রধানমন্ত্রী হিসাবে শপথ লব নরেন্দ্র দামোদর ভাই মোদী। পার্থক্য এটাই যে এবার একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে নহয়, এবার প্রধানমন্ত্রিত্বর শপথ বাক্য পাঠ করব সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে। ইতিহাস রচি তৃতীয়বারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ লব নরেন্দ্র দামোদর ভাই মোদী। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পিছত তৃতীয়গী প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করা প্রথমগী ব্যক্তি হব নরেন্দ্র দামোদর ভাই মোদী। সংখ্যাগরিষ্ঠতা লাভ নকরিলেও এইবারও দেশবাসীক শক্তিশালী সরকার উপহার দিয়ার প্রতিশ্রুতি নরেন্দ্র মোদী। নির্বাচনের ফলাফল ওলার পিছত মঙ্গলবারে সন্ধ্যা দলের মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হয় অভিনন্দন অনুষ্ঠান। সেই অনুষ্ঠানত ভাষণ দি মোদিয়ে কলে, ইসলে ভারত আজ বিশ্ব বন্ধু কে রূপ মে সবকো গলে লগা রহা হুঝে বিশ্বাস হজবুত ভারত মজবুত দুনিয়া কা এক মজবুত স্তম্ভ সিদ্ধ হোগা। তৃতীয় কার্যকালত দুর্নীতির বিরুদ্ধে অধিক কঠোর হওয়ার কথাও ঘোষণা করিলে নরেন্দ্র মোদী। 21বিং সদি কে ভারত কো আগে বড়না হয় তো উসে করপশন পর ভি লগাতার তেজ প্রহার করনা হি হোগা। মোদীর গ্যারান্টির এটিও বৃহৎ ঘোষণা হবলে বাকি বলে জানালে নরেন্দ্র মোদী। দেশের জনতার বাবে নিরন্তর কাম করার প্রতিশ্রুতিও দিলে নরেন্দ্র মোদী। দেশের উজ্জ্বল ভবিষ্যতের বাবে সিদ্ধান্ত লওয়ারও প্রতিশ্রুতি দিলে মোদী। ইয়ে রাষ্ট্রনীতি কে লিয়ে একজুট হোকার আগে বড়নে কা সময় হ্যায়। বিকশিত ভারত কে হমে নিরন্তর বড়ে ফ্যাসলে লেনে হ্যায়। ভারত কে উজ্জ্বল ভবিষ্য কে লিয়ে উত্তম ফ্যাসলে ভি লেনে হ্যায়। ছয় দশকের অন্তত মঙ্গলবারের দিনটুক ঐতিহাসিক ক্ষণ আখ্যা দি মোদিয়ে কলে যে কোনো মিত্রজোঁটক তৃতীয়বারের বাবে শাসনত বহুয়াইছে দেশের জনতায়। ছ দশক বাদ কিসি গঠবন্ধন কো এনডিএ কো লগাতার তিসরি বার দেশ কি সেবা করনে কা অবসর দিয়া হ্যায়। জনতা জনার্দন কে সাথ বিশ্বাস কা ইয়ে অটুট রিশতা ইয়ে লোকতন্ত্র কি বহুত বড়ি শক্তি হ্যায়। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সর্বাধিক কাল শাসনত আছে। 1952 চনের 17 এপ্রিলের পর 1964 চনের 27 মে'ল 12 বছর 1 মাহ 10 দিন দেশের নির্বাচিত প্রধানমন্ত্রীর আসনত আছে। প্রধানমন্ত্রী হিসাবে এবারের কার্যকাল সম্পূর্ণ করলে দেশের ইতিহাসের সর্বাধিক কাল শাসন করা প্রধানমন্ত্রী হব। স্মর্তব্য 1947 চনের 15 আগস্টের পর 1952 চনের 17 এপ্রিললৈকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসাবে আছিল জওহরলাল নেহরু। News Desk Report, News 18, Ahmedabad, North East.